2020 সালের চেয়ে 2021 সালে সড়ক দুর্ঘটনা বেড়েছে, সেই সাথে বেড়েছে প্রাণহানিও। যাত্রী কল্যাণ সমিতির হিসেব অনুযায়ী গত বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় 8,000 মানুষ নিহত হয়েছে। মানবাধিকার কর্মীরা বলছেন, জবাবদিহিতা না থাকার কারণে দুর্ঘটনা বেশি হচ্ছে, আর গবেষকরা বলছেন বিষয়টি রাজনৈতিক সমাধানও হতে হবে রাজনৈতিকভাবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে যাত্রী কল্যাণ সমিতি জানায়, করোনাকালে 85 দিন গণপরিবহন বন্ধ থাকার পরও 2021 সালে 5,629টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে 7,809 জন, আহত হয়েছে 9,039 জন। এর আগের বছর নিহত হয়েছিল 6,686 জন, আহত 8,600 জন। ব্যাপারগতি, বিপজ্জনক ওভারটেকিং, রাস্তাঘাটের নির্মাণ ত্রুটি, দেশব্যাপী নিরাপদ ও আধুনিক গণপরিবহন ব্যবস্থার পরিবর্তে টুকটুকি, ইজি বাইক, ব্যাটারি চালিত রিক্সা, মোটরসাইকেল, সিএনজি অটোরিক্সা নির্ভর গণপরিবহন ব্যবস্থার দিকে ধাবিত হওয়ার কারণে সড়ক দুর্ঘটনা ব্যাপকভাবে বাড়ছে। ট্রাফিক কনস্টেবল থেকে নীতি নির্ধারকরা পর্যন্ত সড়কে অনিয়ম টিকিয়ে রাখার সুফল ভোগী বলে মনে করেন মানবাধিকার কর্মীরা। মালিক পরিবহন বলেন, শ্রমিক পরিবহন বলেন, একেবারে একত্রিত হয়ে, সরকারের সমর্থিত হয়ে যত ধরনের অন্যায় অবিচার এবং জনগণের পকেট থেকে যে কি পদ্ধতিতে টাকাটি বের করে নিচ্ছে। গবেষকরা বলেন, সড়কে মানুষের প্রাণহানির কারণগুলোকে উপেক্ষা করার কারণেই থামছে না এই দুর্ঘটনা। আমাদের সড়কের যে রোগটা, এই রোগটা আসলে অনেকটাই রাজনৈতিক, এটা কারিগরিভাবে সমাধান করা সম্ভব না, এটা রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় কিন্তু এটা সমাধান করতে হবে। 10,000 নিবন্ধিত গাড়ির মধ্যে 10 জন মারা যায় ভারতে, আর আমাদের মারা যায় 45 জন। ইভেন আমরা যদি পাকিস্তানের দিকে তাকাই, মারা যান হচ্ছে 16 থেকে 17 জন। আমরা যদি কানাডার দিকে তাকাই বা সুইডেনে, সেখানে প্রতি 10,000 রেজিস্টার্ড ভেহিকেলে মারা যায় 1 জন। তথ্য বলছে, সড়কে সবচেয়ে বেশি মৃত্যু বেড়েছে মোটরসাইকেল দুর্ঘটনায়। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা।